হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমি চলে আসলাম কুষ্টিয়া রথখোলা মোড়ে মিনিস্টার এক্সক্লুসিভ একটি ব্র্যান্ড শপ মিনিস্টারের শোরুমে। তো আজকে আমি আপনাদের দেখাবো মিনিস্টার এলইডি টিভির উপরে, যে এই টিভি সম্পর্কে আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো এবং কি দামে টিভিতে কি কি স্পেসিফিকেশন পাবেন সেই ব্যাপারে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো। তাহলে দর্শক, দেখে নিই আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমাকে সহযোগিতা করছে মিনিস্টার মার্কেটিং অফিসার আরিফ ভাই। তো আরিফ ভাই, আপনাদের এখানে কি কি এলইডি টিভি পাওয়া যাবে সে সম্পর্কে একটু আমাকে জানানোর চেষ্টা করবেন। জি, ধন্যবাদ সৌজ ভাইয়া। আমাদের এখানে মিনিস্টার ব্র্যান্ডের ব্র্যান্ড শপ এটা। তো আমাদের এখানে হচ্ছে যে 32 ইঞ্চি যে এলইডি আমাদের টিভিগুলো আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 32 ইঞ্চি স্মার্ট টিভি। এটাতে হচ্ছে ওয়াইফাই চলবে, পিসি কানেক্ট হবে, পেন ড্রাইভ তো ব্যবহার করা যাবে, এনার্জি সেভিং আমাদের টিভিতে, অ্যান্ড্রয়েড ওয়াইফাই, USB সাপোর্টেড, অ্যাপ স্টোর, এখানে অ্যান্ড্রয়েড বলা যায়। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বলা যায়। দাম নির্ধারণ করা হয়েছে কত টাকা? এখানে এটার দাম নির্ধারণ করা হয়েছে 25,699 টাকা। তো এখানে যদি ক্যাশ পেমেন্ট করলে এখান থেকে 7% ডিসকাউন্ট হবে, তাতে আসবে হচ্ছে 23,900 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তার পাশে চলে যায় একটু। জি, এরপরে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম থিয়েটার সিস্টেম, সাউন্ড সিস্টেম। যদি দেখতে পাচ্ছেন দুপাশে দুইটা সাউন্ড বক্স আছে। সাউন্ড বক্স কি টিভির সঙ্গে ফ্রি দেওয়া? টিভির সাথে ফ্রি দেওয়া হচ্ছে এটা। ওকে, এটার রেট হচ্ছে 24,624, মানে এটা নন স্মার্ট, এটা হোম থিয়েটার। এটাতে কম্পিউটার সাপোর্ট করা যাবে, পেন ড্রাইভ ইউজ করা যাবে, মানে আদার সকল এলইডি টিভিতেই কিন্তু কম্পিউটার ভি দেয়া দেয়া যায়। ওকে, তারপর এটা চলে যায় এবং এটাতে দাম নির্ধারণ করা হয়েছে 24,624 টাকা। যে ডিসকাউন্ট হবে 7% এখান থেকে ডিসকাউন্ট দিলে এটা আসবে হচ্ছে 22,990 টাকা। ওকে, তারিফ ভাই, তারপরের টিভিটিতে চলে যায়। তারপরটি এটা একটা খুবই আমি জেনে খুশি হবেন দর্শকরা, এটা হচ্ছে মিনিস্টারের সবচেয়ে মানে অন্যরকম একটা টেলিভিশন। বাংলাদেশে মিনিস্টারি আমাদের প্রথম নিয়ে আসছে ডাবল গ্লাসের স্মার্ট টিভি। ওকে, এটা এই গ্লাসটি ভেতরে একটি গ্লাস আছে এবং উপরের দিকে যে ডাবল গ্লাস আর একটি প্যানেল যেটা আছে, প্যানেলের উপরে এটা অতিরিক্ত গ্লাস লাগানো। এইটাতে হচ্ছে ডাবল গ্লাসের কারণে নিচে ডিসপ্লেতে যেমন কোনো সমস্যা নাই, আবার উপরে হচ্ছে যেটা যে গ্লাসটা দিয়ে আছে এটাতে আই প্রোটেক্টিভ গ্লাস বলে, এটা চোখের যেটা ক্ষতি করে টিভির রশ্মি, আলোক রশ্মি, সেটা করবে না, সেই প্রোটেক্টিভটার জন্য এই আই প্রোটেক্টিভ গ্লাস এটাতে দেওয়া আছে। এটা থেকে অ্যান্ড্রয়েড যে সফটওয়্যার গুলো আছে, অ্যান্ড্রয়েড, এটা অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অ্যান্ড্রয়েড। এটাকে এটা 26,345 টাকা, ডিসকাউন্ট 7% বাদ দিয়ে এটা 24,500 টাকা। এটা যে দেখতে পাচ্ছেন এখানে মাউস লাগানো আছে অলরেডি, মাউস কিবোর্ড ইনস্ট্যান্ট সাপোর্ট নিবে, এটাতে ফোল্ডার কপি করা যাবে, অ্যাপস ইনস্টল করা যাবে। ওকে, এটা হচ্ছে মানে এক্সক্লুসিভ একটা অন্যরকম একটা মিনিস্টারের আলোড়ন সৃষ্টিকারী টেলিভিশন এটা। ওকে, আচ্ছা, তারপর এটা চলে যায়। তারপরটা হচ্ছে আমাদের, এটাও স্মার্ট, সেম ওই এটার ভার্সন, এটা সেম, তবে এটা ফিজিক্যালি একটু চেঞ্জ। এটা হচ্ছে দেখবেন, যদি একটু দেখানো যায় এখান থেকে বোঝা যাচ্ছে আর কি, একটু বাঁকা আছে, এটাকে বলে হচ্ছে কার্ভ। আচ্ছা, মানে ভিউ অ্যাঙ্গেল সব আপনি যেদিকে তাকান সে সেম একই দেখা যাবে। ওকে, এটা হচ্ছে মিনিস্টার কার্ভ, এটা 28,925, এটা ডিসকাউন্ট দিয়ে 26,900 টাকা আসবে। তার মানে এটাতে অ্যান্ড্রয়েড অবশ্যই সাপোর্ট করবে, দেখা যাচ্ছে লিস্ট আছে, অ্যাপস লিস্ট আছে। তো ওয়াইফাই কি সরাসরি সাপোর্ট? হ্যাঁ, ওয়াইফাই, এই যে এটাতে আমাদের কোনো কেবল লাগবে না, সরাসরি ওয়াইফাই তে চালানো যাবে, কোনো উইদাউট কেবল। আবার এটাতে আরেকটা উইদাউট কেবলে হবে, ওয়্যারলেস ডিসপ্লে আছে আপনার ফোনে, যদি ওয়্যারলেস ডিসপ্লে বা মিরাকেস্ট অ্যাপসটা থাকে সেটা কানেকশন ফোনে যা হবে কানেকশন দিলে ফোনের ডিসপ্লেটা এখানে শো করবে, এখানে শো করবে, ওখানে যা করবেন এখানে দেখা যাবে উইদাউট কেবলে। ওকে, সেক্ষেত্রে শুধু ফোনে চার্জ শেষ হবে, কোনো নেট টেট লাগবে না। ওকে ওকে, অনেক সুবিধা কিন্তু এটা। জি, এটা একটা অনেক ভালো সুবিধা। আরে ভাই, আরেকটি দেখতে পাচ্ছি এখানে 32 ইঞ্চি, তো এটা কি স্মার্ট হবে না নন স্মার্ট? এটা নন স্মার্ট 32 ইঞ্চি, এটা হচ্ছে 20,968 টাকা প্রাইস, ডিসকাউন্ট দিয়ে 19,500 টাকা আসবে। আচ্ছা, তার পাশে চলে যায়। তারপরে এটা নন স্মার্ট, কিন্তু যে এটা আবার আই প্রোটেক্টিভ গ্লাস দিয়ে নন স্মার্ট, গ্লাসের জন্য কি দাম বেশি আসবে একটু? হ্যাঁ, ওই এটার জন্য 25,699 এমআরপি, এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 23,900 টাকা। আচ্ছা, ওকে, নন স্মার্ট। তারপরে এরপরে আছে আমাদের মাইওয়ানের রায়ান, এটাও নন স্মার্ট, 21,494 টাকা, এটা আসবে হচ্ছে 19,990 টাকা। আর এরপরে আবার এটা দেওয়া আছে, এটা হচ্ছে আবার মেটাল ফ্রেম, এটা মেটাল বডি, টিভিটার কিন্তু অনেক ওয়েট, মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে স্ট্যান্ডটাও এটা কিন্তু মেটালিক স্ট্যান্ডলেস মেটাল, আবার আই প্রোটেক্টিভ গ্লাস লাগানো, চোখের ক্ষতি করবে না যে গ্লাসটা। ওকে, এটা দেখছি এটা তো মনে হচ্ছে 20 ইঞ্চি। হ্যাঁ, এটা 20 ইঞ্চি, এটা 11,721 টাকা, এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 10,900 টাকা। পরবর্তীতে আছে যে আমাদের একটা আকর্ষণ, 24 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি,
চব্বিশ ইঞ্চি স্মার্ট সাধারণত অন্যান্য কোম্পানির হয় না, কিন্তু আমাদের মিনিস্টারের চব্বিশ ইঞ্চি স্মার্ট টেলিভিশন। উপরে যেটা বলছিলাম সব কিছু হয়, একটা অন্যরকম টেলিভিশন, ওইটার সেম, এটা চব্বিশ ইঞ্চি। দাম নির্ধারণ করা হয়েছে, দাম এটা হচ্ছে 16,882 টাকা, ডিসকাউন্ট যেটা আসবে 15,700 টাকা। ওকে, তারপর আরেকটা চলে যাই। হ্যাঁ, আরেকটা আছে, এটা তো মিনিস্টার স্মাইল টিভি, এটা দাম হচ্ছে 13,871, এটা নন স্মার্ট, এটা আসবে 12,900 টাকা। চব্বিশ ইঞ্চি না? চব্বিশ ইঞ্চি জি। ওকে, এরপর ভাইয়া এটা হচ্ছে, এটাও চব্বিশ ইঞ্চি, এটা মাই ওয়ানের রায়ান মডেল, 14,624 টাকা, ডিসকাউন্ট দিয়ে এটা আসবে 13,600 টাকা, নন স্মার্ট। স্যার ভাই আরেকটা এলইডি দেখতে পাচ্ছি অনেক বড়, সম্ভবত এটা 43 ইঞ্চি। জি জি, এটা ভাইয়া 43 ইঞ্চি, এটাও স্মার্ট, ওই সেম অ্যান্ড্রয়েড সিস্টেম, 4K সাপোর্টেড, এমনি ফুল এইচডি, কিন্তু 4K আমাদের সকল টেলিভিশন এবার 4K সাপোর্টেড টিভি। আচ্ছা, এটা কি মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে? জি জি, মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে, ফোনের সঙ্গে কানেক্ট করে আপনারা ফোনে স্ক্রিনটা বড় করে টিভির সঙ্গে দেখতে পারবেন। জি, দেখতে পারবেন সেটা। ওকে, চারি ভাই মিনিস্টার এলইডি তে গ্যারান্টি বা ওয়ারেন্টির ব্যাপারে একটু দর্শকদের জানাবেন। জি, আমাদের মিনিস্টার এলইডি তে বাজারে সবচেয়ে বেশি ওয়ারেন্টি দিচ্ছি আমরা, সার্ভিস ওয়ারেন্টি 7 ইয়ার্স, অর্থাৎ 7 বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা। আর প্যানেল গ্যারান্টি আছে, প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আমাদের স্মার্ট টিভিতে প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 4 ইয়ার্স, অর্থাৎ 4 বছর, এবং স্পেয়ার পার্টস 1 বছর, 1 বছরের মধ্যে স্পেয়ার পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আর প্যানেল ওয়ারেন্টি থাকছে 7 বছর। জি জি, সার্ভিস ওয়ারেন্টি 7 বছর, এটাতে ওভারঅল সব টেলিভিশনে আমাদের সার্ভিস ওয়ারেন্টি 7 বছর। মাশাআল্লাহ, প্যানেলের ক্ষেত্রে কিছুটা একটু ভেরিয়েশন আছে, একটা একটা মডেলে আছে 2 বছর, আর স্মার্টগুলোতে 4 বছর আছে, আবার কার্ডে হচ্ছে আবার 3 বছরের। প্রত্যেকটা টিভির সঙ্গে তো ওয়ারেন্টি কার্ড থাকবে এবং কার্ডে ডিটেইলস দেয়া থাকবে, যেটা যেটা সেটা প্রত্যেকটা ওয়ারেন্টি কার্ডে লেখা থাকবে। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আমরা মিনিস্টার আমাদের নিজস্ব দেশি ব্র্যান্ড, বাংলাদেশি একটা ব্র্যান্ড, আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ রাজ্জাক খানকে অসংখ্য সালাম এবং আমার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই, এরকম বাংলাদেশের মাটিতে এরকম একটা কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন তিনি দেশি ব্র্যান্ড হিসেবে। আবার এখানে হাজার হাজার আমরা এমপ্লয়ার আছি, যারা যাদের কর্মসংস্থান হয়েছে। আর আমি সেই সাথে দর্শকদের বলতে চাচ্ছি, দর্শক আপনারা অবশ্যই দেশি ব্র্যান্ড ব্যবহার করবেন, দেশি ব্র্যান্ড অবশ্যই আমাদের দেশকে উন্নত বিশ্বে পরিচিতি করতে অবশ্যই আমাদের দেশি ব্র্যান্ড ব্যবহার করা উচিত। আর আমাদের মিনিস্টার ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে অবশ্যই আমাদের মিনিস্টার নিজস্ব ব্র্যান্ড শপে আসবেন, বাইরে কোথাও থেকে মিনিস্টার ব্র্যান্ডের দেখা যাচ্ছে প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না, এটাই হচ্ছে আমাদের কামনা। আপনারা অবশ্যই মিনিস্টারের নিজস্ব ব্র্যান্ড শপে আমাদের প্রোডাক্ট কিনবেন। আমি যে শোরুমে আছি, এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আপনারা কিন্তু দেশীয় পণ্য ব্যবহার করবেন, এবং দেশীয় পণ্য যদি ভালো লেগে থাকে বা মিনিস্টার যদি ভালো লেগে থাকে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে করে আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। যারা বিদেশে আছেন তারা অবশ্যই বাড়িতে বলবেন যে দেশীয় পণ্য ব্যবহার করতে, দেশীয় পণ্য ব্যবহার করলে কিন্তু দেশ সমৃদ্ধশালী হবে এবং বিদেশের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আমার পণ্য আমার দেশ, গর্ব বাংলাদেশ, এটাই কিন্তু মিনিস্টারের স্লোগান। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।